বেজে ওঠা স্মৃতি পর্ব ২১। বাংলা ভাষা শেখার ব্যাপারে আমার মায়ের যে ভূমিকা, তেমনি আমার বাবার যে ভূমিকা, আমার পরিবারের যে ভূমিকা, তেমনি গানের ব্যাপারে, বাজনার ব্যাপারে, গান বাজনার ব্যাপারে একটা বিশেষ ব্যাপারের ভূমিকা আছে। কিন্তু শুধু মার বাবার সন্তান হয়ে জন্মানোর কারণে নয়, বাংলা ভাষা শিখতে গিয়ে সুকুমার রায়ের আবোল তাবোল হজবরল পাগলা দাসুর যে ভূমিকা, অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল বুড়ো আংলা আমার অতটা ভালো লাগেনি, নালক লাগেনি অতটা ভালো, কিন্তু রাজকাহিনী তার যে ভূমিকা, অবন ঠাকুর আর সুকুমার রায় না থাকলে বাংলা ভাষা কাকে বলে তা বোধহয় আমি কোনোদিন জানতাম না। তেমনি গান বাজনা যে কাকে বলে এটা আমি জানতে শুরু করলাম কিন্তু আকাশবাণী কলকাতার অনুষ্ঠান, বিশেষ করে রম্যগীতি এই অনুষ্ঠানটার মধ্য দিয়ে। আমাদের আমার বয়স তখন ছয়টায় হয়েছে, এসারদাস রোডে দক্ষিণ কলকাতায় একটা দু কামরার বাসা ভাড়া নিয়েছেন বাবা মা, সেখানে আমরা উঠেছি এবং সেইখানে আমাদের সেই ফেরান্টি রেডিও, তাতে ভেসে আসছে রম্যগীতির অনুষ্ঠান, সব গানই আসছে, সব বাজনাই আসছে, রম্যগীতিও। এবং এই যে রম্যগীতি এইভাবে শুরু করা যাক, আমারে বিভুল প্রাণের সঙ্গপনে, আমারে বিভুল প্রাণের সঙ্গপনে, মধুর কি এক ব্যথা স্মৃতির ঝরনা ঝরে ক্ষণে ক্ষণে, মধুর কি এক ব্যথা স্মৃতির ঝরনা ঝরে ক্ষণে ক্ষণে, আমারে। এই যে গানটি ঠিক বাংলা ভাষা, বাংলা গদ্য, বাংলা পদ্য, এই এতগুলি মিলিয়ে, এতগুলি ক্ষেত্র মিলিয়ে সুকুমার রায় এবং অবন ঠাকুরের যে ভূমিকা রম্যগীতির একটি গানের, সেই ভূমিকা আমার জীবনে। গান বাজনা কাকে বলে, সুর তাল ছন্দ ব্যাপারটা কি, এটা আমি বুঝতে পেরেছি এই গানটির জন্য। আপনারা বিশ্বাস করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার, আমি আমার কথা বলছি। এটা রম্যগীতির গান, আকাশবাণী কলকাতার লাইট মিউজিক ইউনিট রম্যগীতির গান। এই রম্যগীতির এই গানের কথাকারকে কে লিখেছেন আমি জানি না, কোনোদিন ভেবে দেখার প্রয়োজনও মনে করিনি, সুর খুঁজে বেরিয়েছি, আজও তাই করি। কাউকে ছোট করছি বড় করছি সব কথার মধ্যে যাচ্ছি না, সুর 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 তাল ছন্দ কথাও সব অতটা না। এটা সুরকার অলোকনাথ দে, সঙ্গীতে যদি একজন জিনিয়াসের পরিচয় পেয়ে থাকি জীবনে, তিনি অলোকনাথ দে, আর কেউ না, আর কেউ না। বিশ্বাস করতে পারেন, অলোকনাথ দিয়ে যদি না শুনতাম তাহলে সেটাই হতো যেটা সুকুমার রায় যদি না পড়তাম, আবোল তাবোল হজবরল যদি না পড়তাম, খাই খাই যদি না পড়তাম তাহলে যা হতো, আর পাগলা দাসু তাহলে যা হতো, বাংলা ভাষার ক্ষেত্রে আর অবন ঠাকুর রাজকাহিনী যদি না পড়তাম, ক্ষীরের পুতুল যদি না পড়তাম, ঠিক এই গানটি না শুনলে সঙ্গীতের ক্ষেত্রে একই ঘটনা ঘটত, দুর্বিপাক, আমার জীবন কোনো দিক দিয়েই সম্পূর্ণ হতো না। এই লাইট মিউজিক ইউনিট আমার বাবা আমাকে বলেছিলেন, এটা তৈরি করেছিলেন আমাদের ভারতের প্রথম দুই মেয়াদের যিনি কেন্দ্রীয় বেতার ও তথ্যমন্ত্রী ছিলেন, বিভি কেশকর সাহেব, এটা তার মানসপুত্র। রম্যগীতি হিন্দিতে সুগম সঙ্গীত, সুগম সঙ্গীত বা সুবদ্ধ সঙ্গীত ইত্যাদি ছিল, আর রম্যগীতি বাংলায়।
এই রমগীতি ইউনিটটা তিনি তৈরি করেছিলেন ফিল্মি গানাকে গানার বিরুদ্ধে লড়াই করার জন্য, যে ওইখানে তো আমাদের কোনো হাত নেই। কিন্তু সরকার একটা একটা প্রচেষ্টা নিলেন, উদ্যোগ নিলেন যে যাতে মানুষ সুস্থ স্বাভাবিক গান শুনতে পারে, তার জন্য কোনো পয়সা যাতে না দিতে হয়, সেটা রাষ্ট্রের দায়িত্ব। বলা বাহুল্য, রাষ্ট্রের দায়িত্ব হলে কথার ক্ষেত্রেও তো একটা ব্যাপার এসে যায়, ভেটিং। সব কথা তো অ্যালাউড হবে না, অনুমোদিত নয়, কাজে কথার ক্ষেত্রে সেই ফ্রিডমটা ছিল না। কিন্তু সুর তাল ছন্দ লয়, গান গাওয়া, সেটাকে প্রডিউস করা, প্রযোজনা করা, তার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন আকাশবাণী কর্তৃপক্ষ সঙ্গীতকারদের, এবং নতুন সঙ্গীতকারদের নিয়োগ করা হয়েছিল। অনেক বড় বড় সঙ্গীতকার আকাশবাণী কলকাতায়, আমি আকাশবাণী কলকাতার খবর রাখি, চাকরি পেয়েছিলেন শুধুমাত্র এই লাইট মিউজিক ইউনিটের জন্য। এই যে গানটি, এটি আমি যখন প্রথম শুনি আমার যে কী হয়েছিল আমি কোনোদিন বলতে পারবো না। ঠিক যেমন হালকা মেঘের পানসে ছায়া তাও দেখেছি জেটে, এটা শুনে আমার যা হয়েছিল, এটা পড়ে আমার যা হয়েছিল, বা পাগলা দস্যু পড়ে আমার যা মনে হয়েছিল, বা কি বলবো যে আদিমকালের চাঁদিম হিম তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম, এটা ভাবলে আজও আমার মধ্যে যেটা হয় ঠিক সেটাই হয় এই গানটা ভাবলে। মধুর কি এক ব্যথা স্মৃতির ঝরনা ঝরে ক্ষণে ক্ষণে, মধুর কি এক ব্যথার স্মৃতির ঝরনা ঝরে ক্ষণে ক্ষণে, আমারে বিভুল প্রাণের সঙ্গপনে। আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে ত্রিস্তর, থ্রি পার্ট হারমোনি, ভোকাল হারমোনি এবং স্বরসঙ্গতি এবং কোয়ায়ার, ব্যাকগ্রাউন্ড ব্যাকআপ কোয়ায়ার সমবেত কণ্ঠে প্রথম সিরিয়াসলি প্রযুক্ত হয় এই গানটিতে। এটি গিয়েছিলেন, মূল গায়ন ছিলেন শ্যামল মিত্র। আজ এই 73 বছর চলছে আমার, আমারও টাটা করার সময় হয়ে আসছে। সে যাই হোক, আমি বুঝি এই জীবনে একজনের গায়কই যদি অনুসরণযোগ্য হয় তো তিনি শ্যামল মিত্র। বিশ্বাস করতে পারেন, আমি যে বাংলা খেয়াল গাইছি, এখন শিখছি, এখনও শিখছি, চেষ্টা করছি গাইতে, সেখানেও শ্যামল মিত্রই আমার গুরু। শুধু আমার গুরু কালীপদ দাস বা ওস্তাদ আমির খান নন, শ্যামল মিত্রর গায়কই, ওর গায়কই। উনি কীভাবে গাইছেন, কতটুকু গাইতে হবে, কতটুকু গাইতে হবে না, কোথায় ছেড়ে দিতে হবে, শ্যামল মিত্র শিখিয়েছেন। এটা আমার আমার বিশ্বাস এবং আমার বিশ্বাস এবং আমার বিশ্বাস এবং সারা জীবন গানের দাসত্ব করার পর, গান বাজনার এবং একটা রাস্তা খুঁজে বেড়ানোর চেষ্টার করতে 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 অবশেষে এটাই বুঝেছি, শ্যামল মিত্র। এবং সুর করেছিলেন অলোকনাথ দে। চলার পথে এক চকিতে একদা যারে দেখে, মুগ্ধ আঁকি তাকিয়েছিল অবাক অনিমিখে। এর পেছনে এরপর কয়ার ছিল, চলার পথে এক চকিতে একদা যারে দেখে, সেই প্রথম শুনছি জীবনে, এই প্রথম শুনছি আমার মাতৃভাষায়, এর মানে গান হচ্ছে এবং তার পেছনে এইসব হচ্ছে। মুগ্ধ আঁকি তাকিয়েছিল অবাক অনিমিখে, অলোকনাথের পিয়ানো গেল, আজও কি তার উজলাভা কাজল রাতে। আমি মরে গেলেও আরো 10,000 বার জন্মালেও শ্যামল মিত্র এই জায়গাটা যেভাবে গিয়েছিলেন এই কাজল রাতে কোনোদিন পারবো না। আমার মনে হয় না এই পৃথিবীর কোনো কণ্ঠশিল্পী পারবেন। আজও কি তার উজলাভা কাজল রাতে চমুখানে কাজল রা, এটা কয়ার, রাতে চমুখানে আমারে বিভুল প্রাণের সঙ্গপনে। রম্যগীতি এইভাবে জেগে উঠল আমার অন্তরে, আমার সব কিছু। এখন যেমন আমি বাংলা খেয়ালের জন্য বেঁচে আছি এবং বেঁচে থাকবো,
তেমনি রম্যগীতি যদি না থাকতো এই আমিটা থাকতো না, এই আমিটা থাকতো না। আপনাদের বলি যে আমার মনে হয় যে আমি নিতান্ত ভাগ্যবান যে গান বাজনার ব্যাপারে অন্তত আমি বাংলায় জন্মেছি। এই যে গানটি, এটা অবাঙালি হলে কিন্তু আমি জানতেই পারতাম না তো, তাই না? তেরকম আরও অনেক গান আছে রম্যগীতির। রম্যগীতি একটা বলবো একটা একটা স্কুল, একটা ঘরানা, একটা বিশ্ববিদ্যালয়। এই রম্যগীতি ছিল আমার বিশ্ববিদ্যালয়, আমার ওই অল্প বয়সের পাঠশালা এবং বিশ্ববিদ্যালয়। আজও ওই গানগুলি যখন ভাবি বুঝতে পারি ওটা আমায় কী শিখিয়েছে এবং এখনও কী কী শেখাতে পারে। হঠাৎ দেখার নিমেষ মাঝে হঠাৎ ভালো লাগা, ক্ষণিক সুখের ঝলকানিতে চিকুর আলোর রেখা, চিকুর আলোর রেখারা আজও কি তার মরীচিকা, তৃষ্ণা জাগায়। মরে গেলেও পারবো না শ্যামল মিত্র এটা যেভাবে গিয়েছিলেন, মনের কোণে কয়ার গাইছে, তৃষ্ণা জাগায় মনের কোণে। গানের বিপ্লব পাউল হেনসে, মার্ক্সবাদী কম্পোজার, ঘোষিতভাবে মার্ক্সবাদী এবং হোমোসেক্সুয়াল কম্পোজার, লুইজি নোনোর সঙ্গে যিনি কাজ করেছিলেন, ফিদেল কাস্ট্রো যাকে নিয়ে গিয়েছিলেন কিউবাতে, যে তিনি কিউবার জনগণকে কিউবার শ্রমিকদের কাছে পৌঁছে দেবেন পাশ্চাত্য সঙ্গীত, ক্লাসিক্যাল মিউজিক। তিনি তার মুজিক উন্ড পলিটিক, সঙ্গীত ও রাজনীতি এই গ্রন্থে লিখছেন, মুজিক কানক কানেক্টে সফল, সঙ্গীত দাসও তৈরি করতে পারে এবং সেটাই বেশি করেছে। এবং এটার সঙ্গে কিন্তু কোনো কি কমিউনিস্টকে কমিউনিস্ট আইটেম না, কমিউনিস্টের গানও মিউজিকও যথেষ্ট পরিমাণে দাস তৈরি করতে পারে। এবং তেমনি কোথায় মুক্ত করে সঙ্গীত, এই যে গানটি এটা একটা মুক্ত করা গান। এরকম একাধিক গান আমি এই 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 বেজে ওঠার স্মৃতিতে আমি চেষ্টা করবো আপনাদের সামনে বলতে আমার সেই মনের কথাগুলো। অলোকনাথ দে একটা বিষয় একে আমি দেখেছি, এমনকি এর সুরে একবার আমার সুযোগ হয়েছে একটা গান গাওয়ার। তা ইনি পথের পাঁচালীতে বাঁশিটি বাজিয়েছিলেন রবিশঙ্করের সুরে, আসার আগে যে থিম পথের পাঁচালীর তাতে বাজিয়েছেন। আমার বলতে একটু খারাপ লাগছে, আমি বলছি আমার বলতে খারাপ লাগছে যে ইনি পরিচিত সত্যজিৎ রায়ের সহকারী হিসেবে। আমি সত্যজিৎবাবুকে একটা চিঠিও লিখেছিলাম একবার যে কেন এটা বলছেন, কেন তার কারণ কি করবো, উনি তো ডিফেন্ড করার জন্য জায়গায় নেই সত্যজিৎবাবু আজকের কাজে। আমি আর বলছি না কি লিখেছিলাম, কিন্তু এইটুকু জানতে চেয়েছিলাম কেন অলোকনাথ দে সঙ্গীত পরিচালক নন, স্কোরিং তো তার। ধরুন, ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই, সরে থাক, ব্রিলিয়েন্ট একটা গান, এই যে তালটা পাচ্ছে এটা লাও নি, এটা এটা জানতে গেলে একজন ইন্ডাস্ট্রির সঙ্গীতকার হতে হবে। যত ক্যাদানি তোমার জানতে নাই কো বাকি আর, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট একটা অ্যাপ্লিকেশন শুনেন, এবং তারপর জয় ও ঢাক, রবি ঘোষের বলা ওই জয় ও ঢাক, এটাই বোঝা যায় সত্যি রায়ের সেন্স অফ হিউমারটা কোথায়, উইটটা কোথায়, তুলনাহীন। কিন্তু যে দিন তেরে খেটে তা দি না দি তেরে খেটে তা দিন, এই যে তাল, এই আমরা প্রথম কবে শুনেছি, না যেও না রজনী এখনো বাকি, আমরা এই প্রথম শুনেছি ওইখানে সলিল চৌধুরীর কম্পোজিশনে এই লাওনির প্রয়োগ। তা এখন সত্যজিৎ রায়ের সঙ্গীতের ওপর ছবি হয়েছে, অলোকনাথদের সঙ্গীতের উপর কেউ ছবি করলেন না। আমি তো ছবির লোক নয়, কিন্তু আমার ইচ্ছে করেছিল করতে, কিন্তু আমি কোথায় যাব, কার কাছে যাব। সত্যজিৎ মিউজিক অফ সত্যজিৎ রায় হয়েছে নিশ্চয়ই, মিউজিক অফ ঋতি ঘটক কিন্তু হয়নি,
তিনি কিন্তু কোথাও নিজের নাম দেননি, কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে সঙ্গীত প্রয়োগ করতে হয়। কখনো হয়তো এই কাহিনী বলতে বলতে তার সেই জায়গাতেও আসবো। কিন্তু অলোকনাথদের যা কৃতিত্ব তার কোনো তুলনা নেই। এই যে এই যে একটি গান, এর পাশাপাশি অলোকনাথদের আরেকটি গান, সেটা সেই পাখি আজও আছে কি সেই রঙিন খাঁচায় আমি এলে শেষ দিয়ে গান গে, জানাতো তোমায় জানাতো তোমায় সেই পাখি। এই গানটি রম্যগীতির গান, এটি গিয়েছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়। এই একদিকে আমার এ বিভুল প্রাণের সঙ্গোপনে, আর একদিকে সেই পাখি আজও আছে কি সেই, এই যে ছন্দ ভাগটা একবার দেখুন, সেই পাখি আজও আছে কি সেই রঙিন খাঁচায় আমি এলে শেষ দিয়ে গান গে। আমরা কথায় কথায় সলিল চৌধুরীর নাম করি, নিশ্চয়ই করব, নিশ্চয়ই করব, কিন্তু অলোকনাথকে বাদ দিয়ে না। যদি সৃজনশীল সঙ্গীতের কথা ওঠে তাহলে অলোকনাথ কোনো অংশে কম নন, যেমন প্রবীর মজুমদার কোনো অংশে কম নন, কোনো অংশে না। তেমনি আমি বলবো অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও কোনো অংশে কম নন। এবং অলোকনাথদের উপর যে অবিচার আমরা করেছি, আজও করে চলেছি, আমি প্রাণপণে চেষ্টা করবো তার কিছুটা অন্তত যদি আমি খণ্ডাতে পারি। এই যে গানটা দেখুন, উনি কীভাবে ছন্দ ভাগ করছেন, সেই পাখি আজও আছে কি সেই রঙিন খাঁচায় আমি এলে শেষ দিয়ে গান গে, জানাতো তোমায়। এটা যখন শুনবেন আপনার, এটা কিন্তু ইন্টারনেটে আছে, আপনারা শুনবেন, এটা শুনবেন, যারা গান বাজনা সত্যি ভালোবাসেন, বাংলাকে ভালোবাসেন, শুনবেন আধুনিক বাংলা গান কী করেছে, শুনবেন। এবং এই যে সঙ্গে বাজাচ্ছেন অনবদ্য, একটা ক্ল্যারিনেট ছিল সে সময়, ক্ল্যারিনেট বাজতো জানেন, মালি আবার এটা ক্ল্যারিওনেট বলতো ভুল করে, হোক গে ক্ল্যারিওনেটই হোক। এবং অলোকনাথ দে পিয়ানো বাজাতেন, ঝুমকু লাজুক লতা দোলে গে পাপড়ি ফুলের আজ খুলে গে রাতে সে ভালি গুলি ঝরে কি ভরা যোছনা সেই পাখি। ছন্দটা একবার দেখুন, ঝুমকু লাজুক লতা দোলে গে পাপড়ি ফুলের আজ খুলে গে রাতে সে ফালি গুলি ঝরে কি ভরা যোছনা সেই পাখি আজও আছে কি সেই রঙিন খাঁচায় আমি এলে শেষ দিয়ে গান গে, জানাতো তোমায় জানাতো তোমায় সেই পাখি। মূর্খ বাঙালি, মূর্খ বাঙালি, সঙ্গীত বিস্মৃত বাঙালি, বেরসিক বেসুরো বাঙালি কখনো অলোকনাথদের নাম করেনি। সলিল চৌধুরীর নামটা শোনা গেছে, কিন্তু অলোকনাথদের নাম শোনা যায়নি। বৈপ্লবিক ভূমিকা অলোকনাথদের সঙ্গীতে। এই যে এই এই হচ্ছে রম্যগীতি। এই রম্যগীতি তখন আমার সামনে খুলে দিয়েছে পৃথিবীটাকে, এই পৃথিবীর গান বাজনার জগৎটাকে খুলে দিয়েছে রম্যগীতি। এই সঙ্গে রম্যগীতির আরও কিছু গান পর পর, যেগুলো আমাকে আমাকে শুনতে শিখিয়েছে কীভাবে শুনতে হয়, তেমনি দেখতেও শিখিয়েছে সুরের মধ্যে দিয়ে, তাল ছন্দের মধ্যে দিয়ে, গায়কীর মধ্যে দিয়ে কীভাবে দেখতে হয়। এই প্রসঙ্গে আমরা পর পর যাব। আজকের প্রসঙ্গটা শেষ করার আগে একজনের কথা বলে শেষ করব। তিনি সম্ভবত পশ্চিমবঙ্গের কেউ নন, তিনি বিহারের একজন গায়ক, তার নাম অলোক গঙ্গোপাধ্যায়। আমি যদি খুব ভুল না করে থাকি তিনি বিহারের, এবং এই রম্যগীতিতেই তার একটা গান শুনেছিলাম, প্রজাপতির রং ছড়ানো রঙিন পাখা এ তিথি কাছে থাকা পাশে ডাকার। অদ্ভুত একটা তীর তীরে গলা ছিল তার, যেন মনে হতো একটা ছোট নদী বয়ে চলেছে।
এই গলা তার বাইরে পেয়েছি আমরা একমাত্র তালাত মাহমুদের কাছে, একটা ছোট নদী যেন বয়ে চলেছে বয়ে চলেছে, এবং তার কিছুটা আভাস আমি অন্তত পেয়েছিলাম একজনের গলায় একসময়, রূপঙ্কর, আমাদের রূপঙ্কর, তার গলায় এই একটা তীর তীরে একটা অর্গ্যানিক জায়গা ছিল। উনি গাইছেন কিন্তু গলার ভেতরে যেন একটা কি ঘটছে। তবে তালাত মাহমুদের মাহমুদ বা অলোক গঙ্গোপাধ্যায় আরও আরও উৎকর্ষ, তার রূপঙ্করের গলাটা আমার বলা খুব দরকার ছিল, রবিটি কণ্ঠ আমরা বহুকাল পাইনি। কিন্তু আবার আমরা তো জানি না কীভাবে সমাদর করতে হয়, কীভাবে গান তৈরি করতে হয় শিল্পীর জন্য, তাই না? আমরা কথা বলি খালাস। আর সেই সঙ্গে যেটা শুরু হয়েছে এই বেজে ওঠার স্মৃতিতে, আমাদের প্রগতিশীলরা এখন টেলিফোন করে করে আমায় গালাগাল দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে। এই জায়গায় আমরা এসেছি, আমরা খুব এটা এর থেকে দূরে ছিলাম না, রবীন্দ্রনাথের সঙ্গে আমরা এই আচরণই করেছিলাম। এখন টেলিফোন করে করে, এবং আশ্চর্য পুরুষরা অতটা না, মহিলারা ফোন করে করে গালাগাল দিচ্ছেন। আমি মাঝে ঠিক করেছিলাম আমি অনুষ্ঠানটা করব না, ওই 20 পর্বেই থেমে যাব। আমাকে সৌমী মনীষা এরা এরা আমায় বলেছেন যে না তুমি থামিও না, মৃন্ময়ী এরা আমায় বলেছেন তুমি থামিও না, বিশেষ করে সৌমী এটা তুমি চালিয়ে যাও, তাই আমি করছি। কিন্তু এটাও আপনারা মনে রাখবেন, একটা নিঃস্পৃহ ঘৃণা নিয়ে আমি তাকিয়ে আছি আমার মৃত্যুর আগে, সেই সঙ্গে অপার ভালোবাসা, কিসের জন্য? বাংলার গান বাজনার জন্য। প্রজাপতির রং ছড়ানো রঙিন পাখা, এতিথি কাছে থাকার পাশে ডাকা, রম্যগীতির গান ছিল। লা না 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 লা না 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 না, কোকিলার কুহুতানে মন ভোলানো মন ভোলানো। ভগবান জানে কোকিলা কথাটা কেন বাঙালি বলে। হ্যাঁ, কোকিল বললে কি, কোকিলের কুহুতানে তো কি আর কুহু, অত বিরক্তিকর, ওটা তান না, ওটা একটু কর্কশ আওয়াজ। তা হোক, গানের জন্য অনেক কিছু মেনে নেওয়া যায়, সুরের জন্য। প্রজাপতি রং ছড়ানো রঙিন পাখা, এই গানটিও রম্যগীতির জন্যই গানে এসেছিল। এটা কিন্তু অলোকনাথের সুর নয়, কিন্তু অলোক গঙ্গোপাধ্যায় তার গাওয়া। আমি দেখেছি ইন্টারনেটে অলোক গঙ্গোপাধ্যায়ের গাওয়া গান আছে একটা দুটো, পারলে শুনবেন। বেজে ওঠার স্মৃতি পর্ব 21 এখানেই শেষ হচ্ছে। আশা করছি এই অনুষ্ঠানটির বিরুদ্ধে এবং আমার বিরুদ্ধে যারা এক নাগাড়ে প্রগতিশীল লড়াই চালিয়ে যাচ্ছেন, আমাদের এখানকার প্রগতিশীলরা, তারা আরও গালাগাল করবেন। দীর্ঘজীবী হন তারা এবং তাদের গালাগালি, দীর্ঘজীবী হন মমতা বন্দ্যোপাধ্যায়, আমার মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি বাংলা খেয়ালকে স্বীকৃতি জানিয়েছেন, আর কেউ জানায়নি। তার জন্য আমি গর্বিত, যেমন গর্বিত আমি বাংলা গানের জন্য এবং বাংলা খেয়ালের জন্য। দেখা হবে পরের পর্বে।